প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমাদের সঙ্গে আছেন নতুন একজন অতিথি। দর্শক সবাইকে জানাচ্ছি আজকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। দর্শক আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং এই বিশেষ দিনে আমরা হাজির করেছি একজন মহিয়সী নারীকে, যিনি একজন সাদা মনের মানুষ এবং মানুষের উপকারে যিনি সবসময় তৎপর থাকেন। দর্শক যার কথা বলছি তিনি এই বছর আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একটি সম্মাননায় ভূষিত হয়েছেন এবং সম্মাননাটির নাম হচ্ছে কীর্তিমতী হিতৈষী নারী সম্মাননা। যার কথা বলছি তিনি সমাজসেবী তসলিমা ফেরদৌস। স্বাগত বেলাশেষের আয়োজনে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে এবং আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস বিশেষ একটি দিনে এবং একজন বিশেষ মানুষকে পাওয়া যার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো এত বড় একটি সম্মাননা পেলেন স্কয়ার গ্রুপের পক্ষ থেকে এবং তারা 1,00,000 টাকা দিয়েছেন এই সঙ্গে, তো এই সম্পর্কে একটু জানবো যে আসলে আপনার অনুভূতিটা কেমন? আসলে এই সম্মাননা পাওয়ার জন্য আমি কাজ করিনি, তো পেয়ে খুব ভালো লাগছে। অবশ্যই সম্মাননা ভালো লাগার একটা জিনিস, কিন্তু মনে হয় যে আমি বোধহয় এখনও প্রস্তুত হইনি, আমি বোধহয় শিক্ষানবিশ আছি। আমার মনে হয় কাজের কিছুই হয়নি, তাতেই স্বীকৃতি পেয়ে গেছি। ভালো লাগা আছে কিন্তু কাজ করার অনেক চেষ্টা আছে, এই মানবিকতার জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, দীর্ঘদিন কাজ করতে চাই, এটাই সবার কাছে চাওয়া। এবং এই সম্মাননা পাওয়ার পরে যখন আপনি নগদে ফিরে গেলেন এবং এই 1,00,000 টাকা এটা কি আবার ওই বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে? দিয়ে দেওয়া হবে মানে বৃদ্ধাশ্রমটা এটা 14 কাঠা জায়গার উপরে। আচ্ছা, জায়গাটি তো আপনার নিজের? জি, আমার শ্বশুরের এক খন্ড জায়গা, তো টিন শেড করা আছে, সেখানে তেমন কিছু করা নাই, মানে আমার সাধ্যের মধ্যে যেটুকু সেটুকু করা আছে। তো এখন চিন্তা আছে যে এটা একটা বাউন্ডারি ওয়াল করতে হবে, তো ভাবলাম যে এই টাকাটা একটুখানি হলেও উপকার হবে আর কি, সেই কাজে আসবে। হ্যাঁ, এই বাউন্ডারি ওয়ালটা দিলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, গ্রামাঞ্চল তো একদম মাঠের মধ্যে, আশেপাশে তেমন কোনো বাড়ি নেই। হ্যাঁ, ওটা মাঠের মধ্যে গিয়েই করা হয়েছে, ধান ক্ষেত ছিল, পরে ওখানে কিছু মাটি কেটে ওর উপরে করা হয়েছে। আচ্ছা, ঠিক কতদিন আগে থেকে আপনার এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল বৃদ্ধাশ্রম করার বা মানবতার জন্য কাজ করার? 2004 থেকে শুরু হয়েছে এবং সেটা ঢাকাতেই শুরু হয়েছিল। তখন আপনি ঢাকায় ছিলেন? ঢাকায় ছিলাম, আমার ছেলে মেয়ে মানুষ করা, নিজের কাজ সব কিছু নিয়ে আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, আমি 18 বছর ঢাকায় ছিলাম, তার মধ্যে 2004 থেকে 11 বা 12 এই পর্যন্ত আমার এই কাজটা চলেছে। আচ্ছা, তখন কি ঢাকাতে কোনো বৃদ্ধাশ্রম ঢাকাতেই প্রতিষ্ঠা করেছিলাম, মিরপুরে শিয়ালবাড়ির মোড়ে। আচ্ছা, মিরপুর 2, এখানে মোড়ের উপরে একটা 2তলা বাসা ভাড়া করে 1তলায় আমি থাকতাম, 1তলায় বৃদ্ধাশ্রম ছিল। আচ্ছা, মানে বাসাটা প্রথম ভাড়া নিয়ে তারপরে? হ্যাঁ হ্যাঁ, দেয়া সম্পূর্ণ নিজের, মানে নিজের মনে। কিভাবে এদের খরচ আপনি চালাতেন? আমি তখন একটা ব্যাংকে কাজ করতাম। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া আমার বুটিক, সেলাই, বিভিন্ন রকম কাজ অনেক আগে থেকেই এগুলো করা, সেই 79 থেকে বা 81 থেকে, মানে একেবারে 70-এর দশক থেকে। হ্যাঁ, তখন থেকেই আমার এই যে বুটিক, সেলাই, বিভিন্ন রকম ফুল বানানো, টুকিটাকি কাজ, মানে যা দিয়ে নিজেরটা নিজের একেবারে স্বাবলম্বী, একদম নিজে স্বাবলম্বী হওয়া যায় এরকম। কারণ আমাদের তো অর্থনৈতিক স্বচ্ছলতা তখন অত ছিল না। আমার হাজবেন্ড সরকারি জব করতেন কিন্তু তার 9 জন ভাই বোন ছিল, তো সো এই দুটো ফ্যামিলি এটা টানা খুব কঠিন ছিল, উপর ছিল, সব কঠিন ছিল। তো তখন আমি চিন্তা করতাম যে আমি কিছু করলে এটা দায়ভারটা কমে যায়, আমাদেরও হয়, এক ছেলে এক মেয়ে চলে আসলো, আর আমার তো স্কুলে থাকা অবস্থায় বিয়ে হয়েছে, তখনকার দিনে এটাই প্রথা ছিল যে ছোটতেই এটা চলে যাবে। হ্যাঁ, পরে আমি এসএসসি করেছি 79-এ, তারপরে এইচএসসি করেছি, পরে গ্রাজুয়েশন এসে, কিন্তু অনেক কষ্টে ধীরে 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 এদিকে ছেলে মেয়ে মানুষ করেছি, এদিকে এগুলো করেছি, তার পাশাপাশি এই সেবামূলক কাজগুলো আমার অব্যাহত ছিল সব সময়। আসলে কি ভাবনা থেকে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করলেন? আসলে এটা পরিবার থেকে আমার মনে হয় শুরু হয়েছিল, মানে আমার মাথায় ঢুকেছে পরিবার থেকে। আমরা যদি একটু গল্পটা খুব খুব ছোটবেলার একটা গল্প করি, যে স্বাধীনতা সংগ্রামের পরে তখন দেশে অভাবনটন ছিল খুব বেশি, তো মানুষ এক মুঠো খাবারের জন্য যেখানে সেখানে দৌড়ে বেড়াতো। তো একদিন দেখলাম যে আমরা খেতে বসেছি, তখন আমাদেরও যে বিশাল সচ্ছলতা ছিল তা না, সংগ্রামের পরে তো সব কিছুই নাই, তার মধ্যে একই অবস্থা ছিল সব জায়গায়। তো আমরা প্লেটে ভাত নিয়েছি সবাই, আমরা 2 বোন, আমার মা একা, তার কোনো ভাই বোন নেই, আমার নানি, নানা, এই দিয়ে আমাদের ছোট্ট একটা পরিবার। তো
ভাত সবার প্লেটে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দরজায় একজন মা ভিক্ষুক ডাক দিয়েছেন, মা আমার খুব ক্ষুধা লাগছে। তো এখন আমরা কি করব, আসলে হাঁড়িতে ভাত নেই। তো আমার নানিকে দেখলাম চট করে একটা বাটি নিলেন, নিয়ে সব প্লেট থেকে একটু করে ভাত উঠিয়ে নিয়ে দরজায় গিয়ে বললো, মা আমাদের তো আজকে খাবার কম, তুমি কালকে এসো, এখন এটুকু খেয়ে পানি খাও। তো আমি কিন্তু ছোট থাকলে এটা ফলো করছিলাম যে এটা কত বড় মানসিকতা থাকলে, কতটুকু মনের মধ্যে ইচ্ছা থাকলে মানুষ এই কাজটা করতে পারে। মানে তখন আমার মনে হয়েছে, ছোটতেও আমার এটা একটু স্ট্রাইক করেছে আর কি। তো গেল পরের দিন দুপুরবেলা যথারীতি মা চলে আসলেন। তো আমার নানা এই সুবাদে একটু বাজার করেছে, খুব কষ্টের মধ্যে থেকে একটু মাছ কিনেছে, যা হোক যেটাই হোক আর কি বলছে। তখন আমি আমার নানার কাছ থেকে শুনেছি যে এরা হলো আল্লাহর ঘরের মেহমান, যারা দরজায় এসে ডাক দেয় একটু খাবারের জন্য, তারা আল্লাহর ঘরের মেহমান। এটা আমার মাথায় ছিল, এখনো আছে, আচ্ছা আজীবন থাকবে আর কি। 2004 সালে যখন এই যাত্রা শুরু করলেন তখন কতজন বৃদ্ধাশ্রমে, কতজন বৃদ্ধ বৃদ্ধা? একেবারে শুরু যখন করেছি তখন কেউ ছিল না। আচ্ছা, হ্যাঁ একদম প্রাণের টানে প্রাণের তাগিদে করেছি। আমরা ছোট একটা বিরতি নিয়ে নিই পর্যায়ে, তারপর আমরা আবার এই আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, বেলাশেষের আয়োজনের সময় হয়েছে, ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো, এবং আমাদের সঙ্গে আছেন সমাজসেবী তসলিমা ফেরদৌস। একটু যাব যে আমি শুরুতে একটি কথা বলেছি, নওগাঁর মাতা, এবং এই যে নওগাঁর মাতা আপনাকে বলা হয়, সবাই বলে, এবং যতটুকু জানি যে অনেক ছেলেমেয়েরা আপনাকে মা বলে ডাকেন, যারা যারা আপনার প্রকৃত অর্থে আপনার সন্তান নয় কিন্তু প্রত্যেকেই আপনার সন্তান। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। এটা একটা চরম ভালো লাগার বিষয়, কাজগুলো এরকম জন্য কিনা যে আমার অনেক মা। আমি মাঝে মধ্যে একটু একটু লেখালেখি করি, তো আমি একটা লিখেছিলাম এক সময় যে আমার অনেক মা। তো এখান থেকে দেখলাম যে এই মাদের নিয়ে লিখতে লিখতে কখন কোথায় থেকে কেমন করে যে এটা হয়েছে, সব ছেলেমেয়েরাই মা ডাকে। এটা আমার অত্যন্ত প্রাণের কাছের একটা অংশ, যে নওগাঁয় একটা শিশু পরিবার আছে যেখানে 100 কন্যা শিশু আছে। আচ্ছা, এটা একটা এতিমখানা, সরকারিভাবে চলে, দেখেছি সেখানে আমি মাঝে মধ্যে যাই। আচ্ছা, তো প্রথম যখন গিয়েছিলাম তখন আমার নাতির বয়স সবে 1 বছর পূর্ণ, ওর জন্মদিন পালন করতে ওখানে গিয়েছিলাম আমরা। আচ্ছা, তো সবাই যেভাবে জন্মদিন পালন করে আমার তো একটু আলাদা, আমি ভাবি যে আমার অনেক শিশু সন্তান, তাদেরকে নিয়ে আমি ওখানে থাকবো। তো যা হোক একটু আয়োজন করে গেলাম, ওই যে শুরু হলো, এখনো যদি 15-20 দিন যাওয়া না হয় তাহলে ওরা বলতে শুরু করে যে মা আসছে না কেন। তো প্রায় আমি ওদের সঙ্গে গিয়ে সময় কাটে, আমার খুব ভালো লাগে যে আমি শতকন্যার মাতা। হ্যাঁ, এটা আমাকে খুবই প্রাণিত করে। আর একটা বিষয় যে ওদের সব কিছু নিয়ে আমি ভাবি, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা পত্রিকা পড়ো? মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আছে ওখানে, 18 বছর পর্যন্ত ওখানে থাকতে পারে, তারপরে এরা অন্যত্র চলে যায় আর কি বিভিন্ন কাজে। তো বললো যে হ্যাঁ একটা পত্রিকা এখানে আছে কিন্তু আমরা সবসময় পাই না, অনেকে তো সুযোগ হয় না। হ্যাঁ, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, প্রথম আলো আমি আমার তরফ থেকে একটা দেব, তোমরা এটা পড়বে, এটা পে করবে আড্ডায় কফি, মানে আমার, আচ্ছা আপনার যে প্রতিষ্ঠান, আমার যে প্রতিষ্ঠান, এখান থেকে তোমরা এটা পড়বে। তো এরকম ছোট ছোট কাজগুলি ওদের সঙ্গে থাকতে ভালো লাগে, করতে ভালো লাগে, এরকম করতে করতে কখন যেন সবাই বলা শুরু করেছে, খুব ভালো লাগার একটি বিষয়। সবাই বলা শুরু করেছে। একটু শুনবো যে এই নওগাঁয় চলে যাওয়া আসলে কেন, মানে ঢাকায় ছিলেন, এখানেও আপনি একটি বৃদ্ধাশ্রম করেছিলেন, কিন্তু তারপরে হঠাৎ করে 2012 সালে কেন নওগাঁয় চলে গেলেন? আসলে হঠাৎ করে যায়নি, আমি যখন এখানে আসি, ঢাকায় আসি, তখন একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করা। তো ছেলেটাকে ভর্তি করেছিলাম সোডা কোডাই উডাতে, আর মেয়েকে রাজশাহী থেকে ইন্টারমিডিয়েট করে আসার পরে এখানে একটা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলাম। আচ্ছা, তো এখান থেকে সে ফার্মাসিতে অনার্স করবার পরে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে ভর্তি হয়, ওখান থেকে এমবিএটা করে। আচ্ছা, এরপরে সে কিন্তু তার জগৎটাকে খুঁজে নিয়েছে, সে প্রথম নরওয়েতে চলে যায়, এরপরে ওখান থেকে চলে আসে অস্ট্রেলিয়াতে, এখন অস্ট্রেলিয়া প্রবাসী। ছেলেটা এখান থেকে বের হয়ে অনার্স কমপ্লিট করেই, আচ্ছা বিবিএ কমপ্লিট করে সে চলে যায় মালয়েশিয়াতে। তখন আপনি একা? হ্যাঁ,
তখন আমার হাজবেন্ড আমি আমরা দুজন তো ওই বৃদ্ধাশ্রমটা নিয়েছিলাম, তখনও এরা আমার সঙ্গে। যখন এটি এস্টাবলিশড হয়ে গেল পুরো, আমার স্বপ্নটাই ছিল এমন যে আমার ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাবে, এরা যখন নিজেদের জায়গায় নিজেরা করে নিতে পারবে, তখন অবশ্যই আমি আমার মার কাছে ফিরে যাব। আচ্ছা, কারণ আমার মার কেউ নাই, আমরা দুই বোন, আমার মা একা, আমরা দুই বোন, তো ওখানে আমি ফিরে যাব। এবং যদি কিছু কাজ করি, ছোট বড় যেটাই হোক, এটা নওগাঁর মানুষের জন্য করব। আচ্ছা, এটা নিজের একটা পাওয়া, মানে একটা ভালো লাগে আর কি এখান থেকে। তো যখন ওরা আস্তে আস্তে সেট হয়ে গেল, তখনই আমি ফিরে গেছি নওগাঁতে। হ্যাঁ, এবং নওগাঁতে ফিরে গেছি, নওগাঁতে ফিরে যে ছোট্ট একটা দোতলা বাসা প্রথমে ভাড়া করি, করে আমি একটা সমবায় সমিতির পাশাপাশি এটা চালাচ্ছিলাম। সমিতিটাও আপনার নিজের করা? সমিতিটা নিজের করা। আচ্ছা, এই সমবায় সমিতির পাশাপাশি আমি এটা করছিলাম, কিন্তু ধীরে ধীরে যখন এখানে লোকজন বাড়ছিল, তখন চিন্তা হলো এটা কিভাবে চলবে। তবে শুরু যখন করি, এই নওগাঁতে যখন স্টার্ট করি, তখন নওগাঁর হৃদয়বান অনেক মানুষ আমার কাছে এগিয়ে আসে। আচ্ছা, অনেক সহযোগিতা? অনেক সহযোগিতা। এটাকে, এই যে বাসাটা নিই, বাসাটাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আসলে নামটা বলেই ফেলি, আমার ভালো লাগছে তার নাম বলতে, ইকবাল হাসান খান, উনি আমার পাশে এগিয়ে আসেন এবং সর্বোচ্চ যত রকম সহযোগিতা করা দরকার উনি করেছেন। বা তার পাশাপাশি কিছু মানুষ আছে যারা চাল দিতেন, যে আপনার তো অনেক লাগে, আমরা একটু দিই। সবাই জানে যে নওগাঁ যতটুকু পারে সহযোগিতা করতে, ধান চালের জন্য বিখ্যাত একটি জায়গা, তো আসছে, কেউ হয়তো একটু টাকা নিয়ে, অনেকে এগিয়ে আসছে। রানা জোয়ারদার নামে একটা ছেলে ছিল, সে কিন্তু শুরুতে যখন শুনেছে যে আমি বৃদ্ধাশ্রমটা করার জন্য বাসা খুঁজছি, সে একদিন সারা দিন মানে নওগাঁর এমাথা থেকে ওমাথা পর্যন্ত ঘুরে এই বাসাটার সন্ধান নিয়ে আমার কাছে আসছে, যে ম্যাডাম বাসা হয়ে গেছে, ওখানে চলেন। এখন মোট কতজন আছে এখানে? আমি 11 জন মায়ের সেবা দিচ্ছি। আচ্ছা, সবসময় ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। আর 4 জন মা আমার কাছ থেকে বিদায় নিয়েছেন, তারা পরপারে চলে গেছেন, তাদের দাফন কাফন। হ্যাঁ, এবং সর্বোচ্চ সব রকম কিছুই আমি নিজের হাতেই করি। আচ্ছা, আর ঢাকার যে বৃদ্ধাশ্রমটি ছিল, জি, সেটার এখন কি অবস্থা? এখন এটা নেই, এই জন্য বলবো যে আমি যেহেতু আর আসতে পারি না, হ্যাঁ, আচ্ছা, তো তাদের দেখাশোনাটা কষ্ট অনেকদিন ছিল, প্রায় আমি চলে যাওয়ার পরেও 4 বছর এটাকে আমি টেনেছি। আচ্ছা, যে এটা তো অর্থনৈতিকভাবে সচ্ছল যারা তাদের জন্য করেছিলাম বেলাশেষে, আর নওগাঁতে যে যেটা করলাম সেটা একেবারেই অবহেলিত দরিদ্র অসহায় যাদের কিছু নাই তাদের জন্য বেলাশেষে, অর্থাৎ তাদেরকে কোনো পে করতে হয় না, আমরা তাদের সকল সংস্থান নিজেরা করি। এবং আমি এই মুহূর্তে এই কথাটি ভাবছিলাম যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের আজকের অনুষ্ঠানের নাম বেলাশেষে, এবং যাকে আমরা এখানে আজকে হাজির করেছি তার যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই মানুষটিকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, সেই প্রতিষ্ঠানটির নামও হচ্ছে বেলাশেষে এবং যেটা একটি বৃদ্ধাশ্রম। ছোট একটা বিরতি নেই, তারপর আমরা আবার কথায় ফিরব। প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আরও একবার স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমাদের সঙ্গে আছেন সমাজসেবী তসলিমা ফেরদৌস। তো এই সময়টাতে এখন আর কী কী সমাজসেবামূলক কাজের সঙ্গে আপনি জড়িত আছেন বৃদ্ধাশ্রমের পাশাপাশি? বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে এগুলোর সঙ্গে আমি জড়িত আছি। আচ্ছা, আর মূলত আমি কাজ করি, আমার এটাকে নিয়ে বেশি কাজ করি, প্রথম আলো বন্ধু সভার সঙ্গে কাজ করি, রেডিও বরেন্দ্রের সঙ্গে কাজ করি, আচ্ছা, 21 পরিষদ নওগাঁর সঙ্গে কাজ করি, যেটা অনেক বড় একটি সংগঠন এবং সেখানে অনেক তরুণ কিশোর কিশোরীরা আছে, কিশোর বয়োবৃদ্ধ সবাই আছে, সবাইকে নিয়ে কাজ করি আমরা, বাল্য বিবাহ রোধে কাজ করি আমরা। একটু আবার শুনবো যে এত কাজের পাশেও আপনার এই আড্ডায় কফি, আপনার যে রেস্টুরেন্ট এবং যে রেস্টুরেন্টের টাকায় আপনি এই সব কিছু চালাচ্ছেন রেস্টুরেন্টের আয় থেকে, তো এই রেস্টুরেন্টে আসলে এই তৈরির যে প্রেক্ষাপটটি বা এখানে আপনি মিউজিকের ব্যবস্থা রেখেছেন, আরও অনেক কিছু আছে, তো এটা সম্পর্কে একটু শুনবো। আসলে নওগাঁয় যখন আমি গেলাম তখন এই মানের ফাস্টফুড আইটেম বা রেস্টুরেন্ট এরকম কিছু নাই, ছিল 2-3টা অনেক পুরনো নাম করা একটু চাইনিজ টাইপের, কিন্তু এমন নাই যে ছেলেমেয়েরা যেখানে একটু আসতে পারে, একটু নান্দনিক, হ্যাঁ, একটু নান্দনিক, একটু ওয়াইফাই থাকবে, ফ্রি ওয়াইফাই থাকবে, মিউজিক থাকবে, ছেলেমেয়েরা খুব স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করবে, এরকম কিছু নওগাঁতে ছিল না। তো আমি আমার ছেলের সঙ্গে চিন্তাভাবনা করে, এদিকে বৃদ্ধাশ্রমের আয় বাড়ছে,
সরি ওটার খরচ বাড়ছে, তো কিভাবে কি করা যায়। তখন চিন্তা করলাম, আমার যে বাটিক বুটিকের যে কাজগুলো ছিল এটা কিন্তু একসময় ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম এই জন্য যে সমাজ আগাচ্ছে, আমরা পুরনো ধ্যান ধারণের যে ডিজাইনগুলো করি এগুলো আর চলছে না বা চলবে না। তখন আমি চিন্তা করলাম আমি কি করতে পারি, তো আমি রান্না করতে পারি। এই রান্নাটাকে বেচ করে বললাম যে আমার ছেলেকে বললাম বাবা আমরা একটা রেস্টুরেন্ট করে ফেলি। আচ্ছা, তো বলে যে ও এক বাক্যে মানে কেন জানি ও যা বলে আমি বা আমি যা বলি ও খুব দ্রুত ধরে ফেলি। আমরা বলে কি মা তাহলে আমরা একটা কফি হাউস করি। তো চার পাঁচটা আইটেম নিয়ে আমার যে সমবায় সমিতির অফিস ছিল সেখানেই ছোট করে করা হলো, যাতে আমি যদি মিস করি বা ফেল করি। এটা কত সালে করা হলো? এটা এখন থেকে 6 বছর আগে। আচ্ছা আচ্ছা, তাহলে যেন আমি বড় ধরনের কোনো কষ্টের মধ্যে না পড়ি, হ্যাঁ, ক্ষতির সম্মুখীন না হয়ে যাই। তো করে দেখলাম যে না, নগর মানুষ নিচ্ছে, মানে প্রচুর আসছে। তো এক মাসের মধ্যেই আমরা জায়গাটা চেঞ্জ করে ফেললাম এবং এখন যেখানে আছি আনন্দবাজার গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায়, এখানে আমি তখন ওটাকে ট্রান্সফার করে আনলাম। যদিও সময় কম, অনেক লম্বা লম্বা গল্প আছে এগুলোর পিছনে। যে আমি একটু শুনবো যে এত কিছু করতে গিয়ে অবশ্যই অনেক প্রতিবন্ধকতার শিকার আপনাকে হতে হয়েছে, তো ওই প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে যদি একটু বলেন এবং কিভাবে সেটা মোকাবেলা করেছেন। প্রতিবন্ধকতা তো অনেক থাকে, ভালো কাজ করতে গেলে প্রতিবন্ধকতা অনেক বেশি। তারপরেও নওগাঁর মানুষ যারা আসলেই হিতৈষী বলবো, অনেকেই অনেক রকম সহযোগিতা করে আমাকে এখানে দাঁড়িয়ে রেখেছে। বাসা ভাড়া নেওয়ার প্রতিযোগিতা একটুখানি বললাম, সেটা হওয়ার পরে এটা রং টং এটা সেটা এই ব্যাপারেও আমাকে সহযোগিতা করলেন অনেকে। তারপরে এসে দাঁড়ায় যে এটা কিভাবে চলবে, তো চলছিল, সবার সহযোগিতায় চলছিল, মানে আমার ইচ্ছা এবং সকলের সহযোগিতা। কিন্তু একটা সময় এসে দেখলাম যখন মানুষজন আসা শুরু করলো, ভিতরে মারা থাকা শুরু করলেন, তখন হঠাৎ করে একটা প্রচার হয়ে গেল, এটা অপপ্রচার বলবো, যে এখানে যদি কেউ থাকে তাদের কিডনি থাকে না, ওটা কেটে নেওয়া হয়। খুবই দুঃখজনক। এটা শোনার পরে আমি কাঁপ, মানে আমার আমার কাঁপ এসে গেল শরীরের মধ্যে, যে অনেক বড় একটা অন্যায় কথা বলা হচ্ছে। তো কি করা যায়, তো প্রথমেই আমি ডক্টর মইনুল হক দুলদুল, অনেক বড় একজন ডাক্তার এবং সমাজসেবী, উনি সামাজিক বহু কাজের সঙ্গে জড়িত, আমি তার শরণাপন্ন হলাম যে ভাই কি করা যায়, এটা অনেক বড় একটা বদনাম চলে আসবে, দুর্নাম একটা দুর্নাম। তো ইকবাল ভাই এবং দুলদুল ভাই দুজনে মিলে পরামর্শ করে বললেন যে আপনার কোনো চিন্তা নেই, কারণ উনি একজন ডাক্তার, বলে যত মা এখানে আসবেন তাদের প্রথমেই আল্ট্রাসোনোগ্রাফ করা হবে, যে ওনার কি আদৌ আছে নাকি নাই, নাকি আমাদেরকে বিপদে ফেলার জন্য মানুষ এগুলো করার চেষ্টা করছে। তো এই যে একটা বড় হেল্প, সহযোগিতা, এখান থেকে কিন্তু আমি বেঁচে গেলাম। উনি ফ্রিতে করাইতেন এগুলো। আমরা একেবারেই অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু চাই যে এমন একজন মায়ের গল্প শুনবো যে গল্পটি শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। আসলে অনেক গল্প, 14 বছর ধরে আমি এটা করছি, তো গল্পের তো কোনো শেষ নেই একেবারে। তারপরেও আমি একটি মায়ের গল্প করি, যে আমরা কেমন 3 মাস, অনেক ছোট করে বলি, 3 মাস উনি প্যারালাইজ ছিলেন। আচ্ছা, এবং ওনার শরীরের কোনো অংশই কাজ করতো না, ওনাকে লিকুইড শুধু খাওয়ানো হতো এবং স্যালাইন দিয়ে লাস্ট 2 মাস মনে হয় শুধু স্যালাইনের উপরেই উনি ছিলেন। তো যখন এরকম হয় কোনো মা, তখন আমি তার পাশে থাকি, একদম সবকিছু নিজে হাতে করি। হ্যাঁ, সবকিছু নিজে পাশে থাকি বলতে কি, আমি রাতটাও তার পাশেই থাকি, কারণ আমার কাছে মনে হয় যে যদি উনি ঘুমের মধ্যে চলে যান তাহলে আল্লাহর কাছে কি কৈফিয়তটা আমি দেব, যে আমি তাকে মা হলে তো ফেলে যেতে পারতাম না, মানে আমার মা হলে তো আমি তার পাশে থাকতাম, কিন্তু অন্যের মা ভেবেছে কিনা এটা আল্লাহর কাছে যেন আমার কোনো দায় না থাকে, তো পাশে থাকতাম। যা হোক, আমি পাশেই ছিলাম, থাকছিলাম। তো ওনার শেষ সময়টা আমি বুঝতে পারছিলাম যে উনি আর বেশি দিন থাকবেন না। তো এক রাতে দেখি উনি আমার দিকে চেয়ে আছেন, একদম তাকিয়ে আছেন। তো চোখটা যখন খুলে ফেলেছেন তখন আমি ভাবছি যে উনি আমাকে ফিলও করছেন। আমি বললাম মা তুমি তো আমাকে সব বুঝতে পারছো, একটা বার কালেমা পড়ো। আমি খুব জোরে যখন কালেমা পড়ছিলাম তখন আশেপাশের লোকজন ভেবেছে যে উনি মারা গেছেন, সবাই দৌড়ে আসছিলেন, তখন উনি চলে যাননি। তা আমি দেখলাম যে আমি যখন কালমা পড়ছিলাম উনিও জোরে জোরে পড়ছিলেন, গলার মধ্যে ঘর ঘর করে আওয়াজ হচ্ছিল। উনি পরের দিন সকালে চলে গেলেন, আমি নিজের হাতে ওনাকে গোসল করালাম, ওনার বাড়িতে কবর দিলাম,
যে মাকে ওরা নেবেন কিনা। আমাদের মেয়র নাজমুল হক সনি এই ভাই আমাকে নিয়েছিলেন এই মাকে, আমি ওনাকে খবর দিলাম যে ভাই ওরা কি নেবে, তো বললো হ্যাঁ নেবে, মৃত্যুর পরে তারা নেবে, একটু পরে নেবে। আমি সব কিছু করে মসজিদে সামনে রেখে দিলাম, এক পরস্ত জানাজা করে মসজিদের সামনে রাখলাম, ওরা আসে না আসে না, অনেক দেরিতে আসলো। যা হোক, আমি ভাবছিলাম যে ওদের কেন আসছে না আমি বুঝতে পারছি না, তো ওরা নিয়ে গেল। তো আমি আমার আড্ডায় কফিতে আসলাম এবং বসে আছি, মন খারাপ বসে আছি। আসর নামাজ পরে আমার কাছে নিউজ আসলো যে ওরা তো তাকে নিয়ে যায়নি, আচ্ছা এখনো হাটনাওগা মাঠে এই লাশটাকে রেখে তারা চলে গেছে। আচ্ছা, তো আমি খুব হতবাক হয়ে একজনকে ফোন দিয়ে বললাম তোমার সঙ্গে মোটরসাইকেল আছে? বলে আছে। আমার সামনে আসো, আমি নেমে এটা নিয়ে চলে গেলাম ওখানে এবং যে দেখলাম যে হ্যাঁ ইমাম সাহেব দাঁড়ানো আছে এবং লাশটা আছে। কিছু জিজ্ঞেস করলাম না, বললাম উঠাও গোরস্তারে চলো। তো ওখানে যেয়ে তখন ছোট দিনের বেলা ডিসেম্বর মাস, শীতের দিন যা হয় আর কি, ঠান্ডা অনেক বেশি, প্রায় মাগরিব হয়ে যাচ্ছে এরকম সময় আমরা তার দাফন কাফন শেষ করলাম। পরে শুনলাম যে তাদের অর্থনৈতিক অসচ্ছলতা, কিন্তু আমি মনে করি যে যতটাই অসচ্ছলতা থাক এটা ঠিক হয় নাই। এরকম অনেক গল্প আমার কাছে আছে, কষ্টের সুখের ভালো লাগার আনন্দের অনেক গল্প আছে, অনেকের কথা আমার মনে পড়ছে। সবার প্রতি আমার ভালোবাসা ভালো লাগা যেন এরকমই থাকে জীবন, এটাই আমি চাই। অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ আপা আমাদের এই আয়োজনে আসবার জন্য, এবং আপনার মতো মা যেন সকলেই হয়। অনেক শুভকামনা, অনেক বেশি ভালো থাকুন, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। তোমার জন্য অনেক ভালোবাসা এবং এসএটিভির প্রতি কৃতজ্ঞতা যে আমাকে এখানে ডেকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের বেলাশেষের আজকের আয়োজন, আজকে আন্তর্জাতিক নারী দিবস। ভালোর সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কিছু করুন, তাহলে আপনার জীবন হবে আসলেই সার্থক। অনেক ভালো থাকুন আর প্রতিদিন চোখ রাখুন এসএটিভির পর্দায়।